একটি পরাধীন দেশ। ১৯৭১ একজন মহান নেতা বজ্র কণ্ঠধ্বনি এবং একটি রক্তক্ষয়ী যুদ্ধ। অতঃপর লাল সবুজের পতাকা, প্রিয় স্বাধীনতা, বর্ণনে একজন বীর মুক্তিযোদ্ধা। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। স্যার কেমন আছেন আপনি? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। স্যার আপনার নামটা একটু জানতে পারি? নাম মোহাম্মদ আব্দুর শহীদ। স্যার আমরা জানি আপনি একজন মুক্তিযোদ্ধা, স্যার সেই সময়ের কিছু অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করুন। আমার অনুভূতি, আমি ধন্য যেহেতু আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, দেশটাকে স্বাধীন করেছি, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এখন আমরা বসবাস করতেছি। এটা যেন একটা স্বর্গরাজ্য, আর আগে আমরা ছিলাম সে পরাধীন অন্ধকারে ছিলাম, এখন আমরা ধন্য, হ্যাঁ আমরা একটা স্বাধীন দেশে বাস করেছি, আমাদের দিন দিন উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। আর স্বাধীনতা যিনি এনে দিয়েছেন তার জন্য আমরা তার জুহুর মাগফিরাত কামনা করি। সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার ডাকে এ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে এবং সারা বিশ্বে বাংলাদেশ এক একটা মডেল হয়েছে, একটা মানচিত্রে তার একটা স্থান হয়েছে। পরিবার পরিজন ছেড়ে আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, আপনার সে সময়ের অনুভূতিটি একটু বলবেন। সে এক হৃদয় বিচারক দৃষ্টি ঘটনা, পরিবার পরিজন ছেড়ে আমরা গিয়েছি, কিন্তু এসে বড় আমরা দেশটাকে স্বাধীন করব, সে অনুভূতিতে, সে আনন্দে, সে উৎফুল ছিল সারা শরীরে টকবক। তখন পরিবার পরিজনের জন্য আমরা তত বেশি চিন্তা করি নাই, চিন্তা করেছি দেশের জন্য। দেশটা অনেক বড়, যেখানে কোটি কোটি লোকের বাস, আমার একজনের জন্য, আমার এক পরিবারের জন্য যদি অবদানের জন্য দেশটা স্বাধীন হয়, দেশটা সুখ সমৃদ্ধি আসে, এটাই আমাদের বড় আনন্দ। আমাদের মৃত্যু তখন ভয় ছিল না, মৃত্যুটা তখন আমাদের কাছে একটা আনন্দের মতো ছিল। কখন দেশ স্বাধীন হবে, কখন শত্রু ঘায়েল হবে, এটাই ছিল আমাদের বড় সাধনা, বড় তৃপ্তি। সে অনুভূতি ব্যক্ত করার মতো নয়, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়, ব্যক্ত করা যায় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি সচক্ষে দেখেছিলেন? হ্যাঁ, জাতির পিতা বঙ্গবন্ধুকে আমি সচক্ষে দেখেছি ঢাকা স্টেডিয়াম। আমরা যখন অস্ত্র জমা দিতে গিয়েছি তখন উনি আমাদের সাথে দেখা করছে, আমাদের লাইনে লাইনে উনি হাঁটছেন এবং কথা বলছেন। উনি গর্বস্বরে বলছে, আমি একদিন স্বপ্নে দেখেছিলাম এই বাংলা, কিন্তু তোমরা হয়তো জানো না, তোমাদের নেতা যারা আছে তারাই জানে। হ্যাঁ, এই ধরনের একটা স্বাধীন দেশে একটা পতাকা উঠবে, এই জিনিসটা আমি স্বপ্নে দেখেছিলাম, আজ বাস্তবে পরিণত হইল। বঙ্গবন্ধুর কোনো বাসন কি আপনি সরাসরি দেখেছিলেন? বঙ্গবন্ধুর কোনো বাসন সরাসরি দেখার আমাদের সৌভাগ্য হয় নাই, তবে গণমাধ্যমের আমরা সেই বাসনটা শুনেছি, শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি, উৎসাহিত হইয়া হ্যাঁ আমরা সেই অনুসারে যুদ্ধে অংশগ্রহণ করেছি। দেশের ক্রান্তিকালে বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং অবদান আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেশের ক্রান্তিকালে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব তা অবিস্মরণীয়, অবর্ণনীয়। পৃথিবীর মধ্যে এমন কোনো নেতা নাই বঙ্গবন্ধুর মতো, এক ডাকে 7.5 কোটি বাঙালিকে উনি উজ্জীবিত করেছেন, এক কথা এনেছেন, সকল স্তরের লোক সবাই
ওনার কথা শুনেছেন, একাত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, যাহা পৃথিবীর ইতিহাসে বিরল। আজ পর্যন্ত কোনো দেশের এই ধরনের একজনের ডাকে দেশ শুনত না। উনি তখন যা বলেছেন তা হয়েছে। উনি বলছেন যে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে এক টাকাও চালান দিতে পারবে না, বন্ধ ছিল। শ্রমিক কর্মচারীদের বলছে যে মিল কলকারখানার তারা তোমরা সবাই তাদের বেতন দিয়ে দিবে। রেডিও টেলিভিশনকে বলছে যদি আমাদের খবর না দেয় কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না, কেউ জানাই। এই ধরনের কথা অক্ষরে অক্ষরে পৃথিবীর কোনো নেতা কথা এভাবে কেউ পালন করে নাই। যেমন পালন করেছিল বাঙালিরা, যেমন উনি শেষ ঠান্ডা করে নিয়েছেন, ওনার সেই যোগ্যতাটা ছিল, উনি মানুষের মন কেড়ে নিয়েছেন। সুতরাং আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করি। বঙ্গবন্ধু তার জীবনে মোট 4682 দিন কারাগারে বন্দী ছিলেন, যা এখন হিসেব করলে প্রায় 13 বছরের মতো হয়। বঙ্গবন্ধুর দেশের জন্য এই আত্মত্যাগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, বঙ্গবন্ধুর এই আত্মত্যাগটা একটা অবিস্মরণীয় ঘটনা। কোনো মানুষ এতদিন কারাবরণ করার পরে দিয়া সে সুস্থ থাকে না, কিন্তু বঙ্গবন্ধু এরপরও সুস্থ ছিলেন। দেশের মানুষের জন্য উনি হাসি মুখে অনেক কিছু করেছেন, তার অবদান অবিস্মরণীয়। 1975 সালে 15 আগস্ট জাতির জন্য একটি কালো অধ্যায় রচিত হয়। বঙ্গবন্ধু সহ তার সপরিবারই হত্যা করাটা জাতির জন্য কতটা কলঙ্কময় বলে আপনি মনে করেন? এটা জাতির জন্য অত্যন্ত কলঙ্ক। আমরা বিশ্ব সমাজে আমরা এটার জন্য ঘৃণিত। সুতরাং আমি এটার জন্য দুঃখ প্রকাশ করি, আমি নয় সারা জাতি এটার জন্য দুঃখ প্রকাশ করে। ইউকাল ফরকালে তাদের ধ্বংস ঘর্ষুক, আমরা এটাই কামনা করি। 1938 সালে অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক এবং শ্রমমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গোপালগঞ্জ শহরে আগমন উপলক্ষে সেখানে একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। সেখানে বঙ্গবন্ধু এত অল্প বয়সেও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়েছিলেন। ছোট কাল থেকে বঙ্গবন্ধু একজন দক্ষ সংগঠক ছিলেন, এ সম্পর্কে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করবেন। হ্যাঁ, মর্নিং শোজ দ্য ডেজ, ছোটো থাকলে তো বোঝা যায় কে কী হবে। উনি ওই অল্প বয়সে উনি এই ধরনের একটা নেতৃত্ব দিয়েছিলেন। উনি ছিলেন একজন দক্ষ সংগঠক। দক্ষ সংগঠক হওয়ার কারণে উনি বাঙালি জাতিকে সংগঠিত করতে পেরেছেন, এই জন্য আমরা ওনার জন্য গর্বিত। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সমাজ গঠনে বঙ্গবন্ধুর দৃঢ় প্রত্যয় ও প্রচেষ্টা আপনাকে কতখানি আন্দোলিত করে তোলে? হ্যাঁ, বঙ্গবন্ধুর এই দৃঢ় প্রত্যয় প্রত্যাশা আমাদেরকে অত্যন্ত আন্দোলিত করে, কারণ উনি আদর্শ। উনি আদর্শ হওয়ার কারণেই সকলেই ওনাকে ফলো করে, সকলেই ওনাকে অনুসরণ করে। আমরা মনে করি তোমরা যদি ওনাকে এই ধরনের অনুসরণ করো, আমাদের দেশটা হবে একটা সমৃদ্ধশালী একটা সোনার বাংলাদেশ। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 29 বছর বয়সে আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। 33 বছর বয়সে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন এবং 34 বছর বয়সে পূর্ব বাংলা সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এই বিষয়ে আপনার অনুমতি কেমন? ওনার যোগ্যতা বলেই উনি এতগুলি পদ অলঙ্কৃত করেছেন। উনি অত্যন্ত মেধাবী ছিলেন, তীক্ষ্ণ ওনার ছিল মেধা, যার জন্য উনি কম বয়সে উনি অনেক কিছু করতে পেরেছেন। এই ধরনের লোক খুব বিরল, এই ধরনের ঘটনা খুব বিরল, এই ধরনের লোক আমরা কমে দেখি। বঙ্গবন্ধু একমাত্র তার উদাহরণ, উনি ওনার দ্বারা এটা সম্ভব হয়েছে। আপনার কর্মজীবন সম্পর্কে আমাদের কিছু বলুন এবং দেশকে স্বাধীন করে আপনি দেশের কাছ থেকে কী পেয়েছেন? কর্মজীবনে আমি ছিলাম একজন শিক্ষক। শিক্ষকতার অবসর গ্রহণ করার পরে দিয়া আমি বর্তমানে একজন হোমিও ডাক্তার। দেশটা ছিল আমাদের মায়ের মতো, মায়ের কাছে যেমন সন্তানের কিছু চাওয়ার নাই, হ্যাঁ, কেমন দেশের কাছেও, হ্যাঁ, আমাদের এমন কিছু চাওয়ার নাই। দেশকে স্বাধীন করতে পেরেছি, এটাই আমাদের বড় সাফল্য, এটাই আমাদের চাওয়া। আমরা সবাই এখন একটা বধ্যভূমিতে যাব, গিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
যতদিন পৃথিবীর বুকে মাটি থাকবে ততদিন সে মাটিতে মিশে থাকবে মুক্তিযোদ্ধাদের গন্ধ, আর সেই সমাধির তরে ছুটে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম। নতুন ফুলের সুরভিতে সুরভিত হবে মুক্তিযোদ্ধাদের কবর, বিশ্ব মানচিত্রে ইতিহাস হয়ে রবে এই লাল সবুজের পতাকা, চির অম্লান রবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার কোল্লা পাথর এলাকায় মুক্তিযোদ্ধাদের বধ্যভূমি। এখানে 50 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, তন্মধ্যে 3 জনের নাম ঠিকানা পাওয়া যায় নাই। তখন তো অনেক আরও অনেকও ছিল, হয়তো পাওয়া যায় নাই, যাদেরকে যাদেরকে পাওয়া গিয়েছে তাদেরকে এনে এখানে কবরস্থ করা হয়েছে। এই শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি বড়ই বেদনাদায়ক, তারা দেশের জন্য জীবন দিয়েছেন, তারা দেশের জন্য জীবন দিয়া শহীদ হয়েছেন। এই দেশে এই ধরনের লাখো শহীদ এখানে মাটির নিচে ঘুমিয়ে আছেন। এই দেশটার জন্য আমরা গর্ববোধ করি, এই দেশটার জন্য আমরা আনন্দ বোধ করি, এই দেশটা সারা দুনিয়াতে একটা আদর্শ হইয়া আছে। এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, পৃথিবীর কোথাও কোনো দেশে এত লোক শহীদ হয় নাই। 30 লক্ষ লোক এই দেশে শহীদ হয়েছে, বহু বা বোন এই দেশের ইজ্জত দিয়েছে, যার বিনিময়ে আজ এই দেশটাকে তোমরা দেখেছ, এই দেশটা স্বাধীন হয়েছে। আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে।
স্যার আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? আমি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি। স্যার আপনার সেক্টর কমান্ডারের নামটি একটু বলুন। আমার সেক্টর কমান্ডারের নাম হলো জায়গা মেজর হায়দার। হ্যাঁ, আর আমার সাথে সহযোদ্ধা অনেকেই ছিল। হ্যাঁ, তার মধ্যে একজন হলো জায়গা মোহাম্মদ বেলায়েত হোসেন, মোহাম্মদ মমতাজউদ্দিন, মোহাম্মদ ইজ্জত আলী, এরপরে আবুল হাসেম, এরপরে মুজিবুল হক, আরও অনেকেই আছে। হ্যাঁ, আমার সাথে হ্যাঁ আমাদের এখানে সবাই জীবিত বা যুদ্ধে নিহিত হয় নাই, অনেকেই মারা গেছে। হ্যাঁ, আর অনেকেই মানে জীবিত আছে। বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের কারাবন্দীদের একজন। 1948 সালের 11 মার্চ যখন ধর্মঘট ডাকা হয়েছিল তখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল। রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন বঙ্গবন্ধু প্রথমে। এই সম্পর্কে আপনার অভিব্যক্তি কি? এই সুন্দর প্রশ্নের জন্য তোমাকে অত্যন্ত ধন্যবাদ দিলাম। বঙ্গবন্ধু একমাত্র ব্যক্তি যিনি কারাবন্দি থেকে এই ভাষা আন্দোলনের বিভিন্ন আন্দোলনের উনি নির্দেশনা দিয়েছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম এই রাষ্ট্রভাষা স্বাধীনতা যুদ্ধের বীজ উনি অঙ্কুর মানে এগুলি রোপণ করিয়েছিলেন। ওনার অনুপ্রেরণায় আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপাইয়া পড়ি। বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু আদ্যোপান্ত একজন নেতা ছিলেন। আজকে আমরা যে গেলাম, আমরা তোমাদেরকে বলছি যে আমরা বৌদ্ধভূমিতে যাবো, বৌদ্ধভূমি দেখাবো। সবাই বৌদ্ধভূমি দেখছো না? বৌদ্ধভূমি যাইতে যদিও আমাদেরকে একটু কষ্ট হয়েছে, কিন্তু দেখার পরে আমার আনন্দ লাগছে না? ওখানে যারা শুয়ে আছেন যে সকল শহীদ, মোট কতজনকে দেখা গেছে? 50 জন। 50 জন শহীদ সেখানে বৌদ্ধভূমিতে ঘুমিয়ে আছেন। তারা কিন্তু আর এই পৃথিবীতে ফিরে আসবে না। তাদের রক্তের বিনিময়ে আজ আমাদের এই দেশ স্বাধীন। আমরা এখন স্বাধীনভাবে চলছি, খাচ্ছি, পিচ্ছি, এটা কিন্তু বড় অবদান তাদের। আমাদেরও উচিত যে দেশটা স্বাধীন হয়ে গেল, যারা এত রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে একটা দেশ দিয়েছে, সেই দেশটাকে সুন্দর রাখা, এই দেশটাকে উন্নতি করা, সব কিছু কিন্তু আমাদের উপর নির্ভর। আমরা যদি সৎ থাকি, আমরা যদি ত্যাগ করি, আমাদের লোকভাষা যদি আমরা বর্জন করি, তাহলে এই দেশটা কিন্তু স্বর্গের রাজ্য হবে। সোনার বাংলা বঙ্গবন্ধুর, সোনার বাংলাই হবে। বঙ্গবন্ধু এই জিনিসটাই চেয়েছিলেন, আর সেটা নির্ভর করতেছে কার হাতে? তোমাদের হাতে, আমাদের হাতে। তোমরা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এই সম্পর্কে কি আরও কিছু জানতে চাও? বলো, তোমরা আর কী জানতে চাও? জাতিসংঘের পক্ষ থেকে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দিবস হিসেবে ঘোষণা করায় তা এখন সমগ্র পৃথিবীর সম্পদ। বিষয়টি আপনাকে কতখানি গর্বিত করে? হ্যাঁ, বিষয়টি আমাকে অত্যন্ত গর্বিত করে, কারণ এটা গর্বের জিনিস। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, সেই ভাষণে
আমাদের 7.5 কোটি বাঙালি সবাই একাত্র হয়েছে। মনে হয় যেন বঙ্গবন্ধুর 7 মার্চের বাসনে এই দেশের আকাশ বাতাস মাটি সব একাকার হয়ে গেছে, সব এক হইয়া গেছে। এত অনুপ্রাণিত করেছে, আমরা এত উৎসব বোধ করেছি এই দেশের যারা ছিল বাঙালি অবাঙালি সবাই। সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এই দেশটাকে স্বাধীন করার জন্য, এবং ওনার কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করা হইয়াছে। উনি বলেছে, যদি রেডিও টেলিভিশন আমাদের খবর না দেয়, কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না, কেউ রেডিও স্টেশনে যায় নাই। উনি যে শিল্প কলকারখানার মালিককে বলেছে, হ্যাঁ, গরিবের যাতে কষ্ট না হয়, আপনারা তাদেরকে মাসের 6-7 তারিখের মধ্যে বেতন দিয়ে দিবেন। ঠিক, সবাই বেতন দিয়ে দিয়েছে। ওনার কথাটাই প্রত্যেকটি কথা এই দেশের সকলে অক্ষরে অক্ষরে পালন করেছে। এই জন্য আমরা বঙ্গবন্ধুর এই বাসনের জন্য গৌরববোধ করি। ওনার এই বাসনের কারণে এই দেশটা সহজে কম সময়ে স্বাধীন হয়েছে, এবং এত লোক পৃথিবীর কোনো ইতিহাসে নাই কোনো দেশে যুদ্ধে একাত্রে অংশগ্রহণ করতে। ঠিক, লোকও মারা গেছে, 30 লক্ষ লোক মারা গিয়েছে, কয়েক লক্ষ মা বোনের ইজ্জত হারানো গিয়েছে। খুব কম সময়ে 9 মাসে এই দেশটা স্বাধীন হয়ে গেছে। একমাত্র অবদান বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সেই বাসন, সেই বাসনটি এখনও ইউনেস্কোর সেখানে সংরক্ষিত আছে এবং থাকবে। এই বাসনের জন্য আমরা সব বাঙালি গর্ববোধ করি। আগরতলা মামলা প্রত্যাহারের পর কারাগার থেকে মুক্তির পর দিন 1969 সালে 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশাল ছাত্র জনসভায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এ সম্পর্কে আপনার অভিমত কী? জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে যথার্থভাবেই বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে, কারণ উনি যা কিছু করেছেন সব বাংলার জন্য করেছেন, বাংলার মানুষের জন্য করেছেন। তাই ওনাকে বিশাল জনসভায় ছাত্র জনতা জনসভায় ওনাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে। এই বঙ্গবন্ধু উপাধিটি যথার্থ হয়েছে। এই বঙ্গবন্ধু উপাধিটির জন্য আজ জাতি এবং আমরা সবাই গর্ব অনুভব করি। মুক্তিযুদ্ধ চলাকালীন আপনার কোনো স্মৃতি আমাদেরকে কি আজ বলবেন? হ্যাঁ, যুদ্ধকাল চলাকালীন সময়ে অনেক ঘটনাই আছে, তার মধ্যে একটি ঘটনা বলি, সেটা হলো এই, আমাদের সাথে যত মুক্তিযোদ্ধা ছিল সকল মুক্তিযোদ্ধারাই তখন কি ছিল, অসুস্থ, মানে ডিসেন্ট্রি ভোগ করত। তার কারণ হলো যে কোনো টিউবওয়েল, আমরা যেখানে থাকতাম ত্রিপুরা রাজ্যে, কোনো ক্যাম্পে কোনো টিউবওয়েলের পানির ব্যবস্থা ছিল না। ওখানে কি ছিল, ঝর্নার পানি, ড্রেনে দিয়ে নামতো, ওই পানিটা আমরা ওখান থেকে নিয়ে আসতাম, খাইতাম। এখন খাওয়ার কারণে সবার ডিসেন্ট্রি হয়েছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে তেমন কোনো ওষুধ পাওয়া যায় নাই, মাঝে মাঝে অত কিছু আসতো, তাও অপ্রতুল, তবে নাই বললেই চলে। এ প্রায় সময় মানে আমরা এই জিনিসটা ভোগ করছি, তবে কেউ কিন্তু বিরক্ত হয় নাই। এই যে আমরা এই ডিসেন্ট্রি ভোগ করছি, এত কিছু ভোগ করছি, এর জন্য কেউ কিন্তু বিরক্ত হয় নাই। সবাই কিন্তু পিটারে মাথা পেঁচে নিছে, সে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত এটা চলছে। স্বাধীনের পরে আর জ্বলা, এরপরে আমরা এমনি ভালো হইয়া গেছি। দেশটা যখন স্বাধীন হইয়া গেছে তখন আনন্দ ফুর্তিতে সবাই তখন হই উল্লা করে, মোটামুটি আমরা সবার স্বাস্থ্য তখন আমরা সুস্থ হয়ে গেছি। স্যার, আপনাকে সর্বশেষে একটি প্রশ্ন করব, নতুন প্রজন্মকে দেশপ্রেমে আপনি কীভাবে উদ্বুদ্ধ করবেন? হ্যাঁ, নতুন প্রজন্মের জন্য দেশপ্রেমের উপদেশ, দেশটা যে এমন একটা জিনিস, মা এবং মাতৃভূমি তাদের কোনো তুলনা নাই। এই মাতৃভূমির প্রেমটা অন্যরকম। আমার একটা কথা থাকবে, একটা অনুরোধ থাকবে, যে দেশকে ভালোবাসবে, এটার কোনো বিকল্প নাই। এই দেশটা অত্যন্ত মধুর, আমাদের এই দেশটা আমরা যে পেয়েছি, আমরা অতি ভাগ্যবান পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের এখন মানচিত্রে বাংলাদেশটা আছে। সেই বাংলাদেশটা এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতা শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ। এখন বর্তমানে এমন বাংলাদেশটা এমন হয়েছে, সারা বিশ্বের মানুষ এখন সবাই বাংলাদেশকে, বাংলাদেশের প্রশংসা করে। আর এটা সম্ভব হচ্ছে একমাত্র এই দেশের যারা আছে নবীন প্রবীণ, সবাই দেশটাকে ভালোবাসে, দেশটাকে সবাই ভালোবাসে, বিজয় দেশের জন্য কাজ করে, যার জন্য দেশ উন্নত হয়েছে। এই এক সময় এই দেশটা ছিল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছিল হেনরি কিসিঞ্জার, যে বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট। বর্তমানে দেখা গেছে বাংলাদেশ
পৃথিবীর মধ্যে মডেল। বাংলাদেশে এখন কোনো খাদ্যের অভাব নাই, বাংলাদেশে এখন কোনো টাকার অভাব নাই, উন্নয়নে সব কিছুতে ইয়েছে। তরুণ প্রজন্মের প্রতি কথা থাকবে এরা যে সবাই মাকে এবং মাতৃভূমিকে ভালোবাসো, মাতৃভূমি মায়ের থেকেও অতি পবিত্র। সুতরাং কখনো এই দেশের সাথে বেমানি করবে না, দেশের কিছু নষ্ট করবে না। তোমাদের হাতে বাংলাদেশ, তোমাদের হাতে বাংলাদেশ, বাংলাদেশ তোমাদের হাতে অনেক অনেক সমৃদ্ধি হবে। সারা বিশ্বে বাংলাদেশকে দিকে তাই দেখে অবাক হয়ে যাবে, বলবে যে এই তো সাবাস বাংলাদেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের তথ্য দিয়ে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য। হ্যাঁ, তোমাদেরকে আমিও ধন্যবাদ দিচ্ছি আমাকে এই ধরনের সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, যার জন্য আমি বঙ্গবন্ধু সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের কাছে বলতে পেরেছি। এমন একটা সুন্দর জিনিস, এমন একটা মহান জিনিস যাহা রেকর্ড থাকলে চিরজীবনের জন্য আমি নিজেকে ধন্য মনে করব। স্যার, আপনার সম্মানে একটি কবিতা আবৃত্তি করে শোনাব। কবিতাটির নাম স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, এবং কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে, লক্ষ লক্ষ উন্মত্ত ধীর ব্যাকুল বিদ্রোহ শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে, ঢেকে দেয় ঢাকা হৃদয় মাঠখানি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে, অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।